সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের কি মনে আছে খুনি হাসিনার যুগে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়ে রেকর্ড গড়েছিলেন যশোরের সেই আজিজ এমপি এমপি আজিজুল সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন একটি অটোরিকশাতে সিএনজিতে সিএনজিতে চড়ে গিয়েছিলেন যশোরের সেই আজিজ এমপি যে কিনা বাংলাদেশের একমাত্র এমপি খুনি হাসিনার যুগে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য অটোরিকশাতে গিয়েছিলেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে বেড়ান এই ছেলেটি অবশ্যই সে তার এলাকার এবং আমাদের দেশের একজন গর্বিত সন্তান যে কিনা খুনি হাসিনার এই ভেগে যাওয়ার পরেও সে ভাগেনি সেই দেশেই রয়েছে দাদর জাতীয় সংসদ প্রথম অধিবেশন শুরু হয়েছিল এই সংসদে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি আসন রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের আর প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়া জাতীয় পার্টির আসন মাত্র ছিল এগারোটি এই হাসিনার যুগে আমরা সবাই জানি এই জাতীয় সংসদের শুরুর দিনে সিএনজিতে করে সংসদে এসেছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল এবং তিনি রেকর্ড গড়েছিলেন এই খন্দকার আজিজ তার সার্টিফিকেট অনুযায়ী তার বয়স আঠাশ বছর তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয় কেশবপুর সংসদীয় আসন থেকে নয় হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধানে বিজয় হয়েছিলেন আমি কেন বলছি ওনার এই সাদা মাঠা জীবন নিয়ে তার প্রতিপক্ষ ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী একজন নৌকার প্রতীকের আলোচিত সমালিত সমালোচিত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার দুর্নীতিতে চ্যাম্পিয়ান দুর্নীতিদের গডফাদার সেই যশোরের আর অন্যজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুবারের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বয়সে ছোট হওয়ার কারণে এবং বিবেক বুদ্ধি ভালো থাকার কারণে এই স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীকের এই খন্দকার আজিজ তিনি শুরুতে কোনো আলোচনায় ছিলেন না কিন্তু তিনি গণমানুষের নেতা হয়ে ওঠার চেষ্টা করেছেন বলে স্থানীয়রা খুব সুন্দরভাবে সাথে দিয়েছেন যদিও তার আগের ছাত্র রাজনীতি রয়েছে ছিলেন আবার জেলা পরিষদ সদস্য দুই হেভি ওয়েটকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম খন্দকার আজিজ এখন তিনি যেভাবে খুনি হাসিনা সবাই পলায়ন করছেন তিনি কিন্তু এসব করছেন না তা আমি কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব তাতে আমরা বুঝতে পারবো যে এই খুনি হাসিনা এমন ত্রাসের রাজনীতি করেছে গুম খুন এবং হত্যার রাজনীতি করেছে যে তার সঙ্গী সাথীরা কেউ দেশে থাকতে চাচ্ছে না আমরা চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের বিয়াল্লিশ থেকে যখন পড়ব আল্লাহ বলছেন ওলা তহসা গান আমলু আলিমুন ইন্নামাই ও আখির আসর তোমরা ভেবে না যে জালিমরা মানে অপরাধীরা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ বেখবর রয়েছেন আল্লাহ তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেদিন চোখ বিস্ফারিত অবস্থায় থাকবে তিতালি সাহায্যে বলা হচ্ছে মাথা তুলে তারা দৌড়াতে থাকবে তাদের চোখ নিজেদের দিকেও ফিরবে না আর তাদের মন হাওয়ায় উড়তে থাকবে এই মুহূর্তে কিন্তু আমরা নতুন বাংলাদেশে খনি আসিনার যারা তাদেরকে দেখতে পাচ্ছি এর পূর্বে আবার খনি খালেদার যারা তাদেরকেও দেখেছি আল্লাহ বলছেন চুয়াল্লিশ নম্বর আয়াতে ওয়ানদেরি না সাইয়া মায়া তিহিমুলা দা বু রব্বানা আখির না ইলা আজালিন করিব নুজিব দা আওয়া থাকা এর রুসুল আওয়ালাম তাকুনু আকসামতু মিন তুমিন কবলুমা আলা কুমিন সওয়াল তুমি মানব সমাজকে সেই দিনটি সম্পর্কে সতর্ক করে দাও তা আমি ঠিক সেই কাজই করছি যশোরি যেদিন তাদের কাছে আজাব আসবে তখন তারা বলবে যারা জুলুম বাজিতে মেতে ছিল হে আমাদের রব আমাদেরকে আরো একটু অবকাশ দিন এখন আওয়ামী লীগের এই বাল পার্টির প্রত্যেকটি নেতা নেত্রী এবং কর্মীরা সবাই এই দোয়া করছে যেন আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি যেন আপনার সকল বার্তাভক রাসুল গনের অনুসরণ করতে পারি তোমরা কি এর আগে কসমকে বলতে না যে তোমাদের পতন নেই তো পতন হওয়ার পরে এরা বলছে আবার এরা একত্রিত হলে ঠিক ওই কাজই করবে যা পূর্বে করেছিল এইটাও কোরআনে লেখা রয়েছে তালা বলছেন পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ওয়াসাকান্তুম ফি মাসাকিন ইল্লাদিনা গোলাম ওয়ান ফুসম ওতাবাহিন আলাকুম কাইফাফা আল্লাহ বিহীম অদরবনা আলাকুম ওলাম তাল তোমরা তো অত্যাচারী জালিমদের এলাকায় বসবাস করতে যারা নিজেদের উপরেই জুলুম করেছে আর সে কথাও তো তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলা হয়েছে তাদের সাথে কি ব্যবহার করেছি আর তোমাদের জন্য তো উপমাও দিয়েছি ছেচল্লিশ আয়াতে বলা হচ্ছে অকাদ মাকরি মক্রহম কানা ইনকানা মাকহুম লিতা মিনহুল জিবাল আর অবশ্যই তারা নিজেদের সাধ্য শক্তি মোতাবেক বিরাট বিরাট ষড়যন্ত্র পাকিয়েছিল তাদের এইসব ষড়যন্ত্রের কথা আল্লা তালার নিকট রয়েছে যদিও তাদের এই ষড়যন্ত্রের ফলে পাহাড় পর্বত কেঁপে উঠত পিলখানার ঘটনা হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা লগি বৈঠা তাণ্ডব শ্যাপলা চত্বরের ঘটনা আবার এই শিক্ষার্থী খোকাখোকুদের উপরে যা করলো এই জন্যই আল্লাহ কি করলেন নতুন একটি দেশ আমাদেরকে দিয়ে দিয়ে দিলেন দুই হাজার সালের পাঁচ আগস্ট এটি আমাদের স্বাধীনতা দিবস এর পূর্বে তিপ্পান্ন বছর আমরা ভারতের পেটে ছিলাম এবং প্রত্যেকটি সেক্টর ভারতের কবজায় ছিল সেটি হোক খুনি খালেদার জিয়ার যুগে আবার খুনি হাসিনার যুগে অথবা খুনি এরশাদের যুগে তো সাতচল্লিশ আয়াতে বলছেন ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ও আদহি রুসুলা ইন আল্লাহ আজিজন্দন্তে কম সুতরাং তোমরা ভেবনা না আল্লাহ তালা নিজের সকল বার্তাবাহক রাসুলদের সাথে যে ওয়াদা করেছেন তার খিলাফ কিছু করতে যাচ্ছেন আল্লাহ হলেন মহাসম্মানিত এবং প্রতিশোধ গ্রহণকারী কথা সত্য সুনিশ্চিত এখন এই দুনিয়াতে ডক্টর ইউনুস এবং তার সঙ্গী সাথী যারা রয়েছেন যারা পরিচালক এই মুহূর্তে এদের মাধ্যম দিয়ে এরা সবাই যেন উপযুক্ত শাস্তি পায় সেটি আমাদের দেখতে হবে আর পরকালের ব্যাপারে আটচল্লিশ নম্বর আয়াতে বলা কাহার যেদিন এই পৃথিবী বদল করে দেব আর একটা পৃথিবী দিয়ে আর গগন কেউ আর যেদিন সবাই আল্লাহ তালার কাছে উপস্থিত হবে আল্লাহ হলেন একক এবং মহান প্রতাপশালী লিল্লাহিল ওয়াহিদুল কহর উনপঞ্চাশ আয়াতে বলা হচ্ছে অতারাল মুজিমি না ইয়মাইদিন না ফিলাস সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে ওরা শিকলে শক্তভাবে বাধা অবস্থায় থাকবে এরাই তো জগতে আয়নাঘর তৈরি করেছিল এরাই তো ডিবি হারুন পঞ্চাশ বলা হচ্ছে সারা বি লুহমিন কতি রানি ও তাকসা উজু তাদের পরিশ্রদ হবে আলকাতরার তাদের চেহারাগুলো আগুনে ঘিরে ধরবে আর বানয়াতে সর্বশেষ আল্লাহ বোঝা হা দাওয়ালা উল্লি নাসি রুবিহী ওয়ালিয়া আলম ওয়ান্না ওয়াহিদুন ওয়ালিয়াজ্জা কার উলুল আলবাব এই যে মানুষের জন্য ঘোষণাপত্র যেন এরই সাহায্যে তাদেরকে সতর্ক করা যায় আর তারা যেন বুঝতে পারে আল্লাহ হলেন একক হুকুমদাতা আর উলুল আলবাবরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে যেন কোরানের উপদেশ নিয়ে চলতে পারে তো আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে এই উলামা লীগ এই উলামা দল এবং সালাফি উলামা এরা মানুষকে বিভ্রান্তের জালে ফাঁসিয়ে রেখে দিয়েছে এদের কারণেই আমাদের দেশের এই তিনটি মানুষকে আমরা দেখলাম জুলুম নির্যাতন করতে বিশেষ করে খুনি এরশাদ খনি খালেদা খুনি হাসিনা আবার শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তাদের যুগেও মানুষ খুন হয়েছে সালাফি মুসলমানদের একজন বিশেষ বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেছেন হরতাল হারাম কোথেকে এনেছেন শ্যাটানিক ভার্সেস থেকে আবার সালাফি মুসলমানদের গডফাদার খুনি হাসিনার উপদেষ্টা দরবেশ বাবা নিজের চেহারা পরিবর্তন করার জন্য কি করেছেন তিনি শেভ করেছেন শেভ করে আবার লুঙ্গি পড়েছেন আবার নৌকার মাঝি সেজেছেন তারপরও শেষ রক্ষা তার হয়নি আর এটি কোরআনের বিধান মতে সুন্লাহ আল্লাহ রীতিনীতি রীতি এটি আপনি যা কিছু বপন করবেন সেটি আর এটি আরবরা কি বলে মান হাফার ওয়াকা ফি যে কারোর জন্য কোয়া খোদে সে সেই কোয়াতে পড়ে যায় এটি ফার্সিরাও আবার বলেছে চাহ কোন চাহ কোয়া কারোর জন্য সেই কোয়াতে আপনাকেই পড়তে হবে যে নৌকা নিয়ে এত বেশি ছিলেন তারাই সেই নৌকার মাঝি হয়ে বাঁচতে পারেনি তো আল্লাহ তালা আমাদের সবাইকে সাদা মাঠা জীবনযাপন করা তৌফিক দান করুন এবং আমরা যেন সব সময়। গর্বের সাথে বলতে পারি আমরা বাংলাদেশি আমরা কখনো কারোর পা চেটে রাজনীতি করতে চাই না যারা করেছে তারাই আজ আসিনার পলানোর পরে তারাও পলানোর জন্য দেখুন কিভাবে তারা দেশ ছেড়েছে এবং অনেকে দেশ ছাড়তে যেয়ে কিভাবে ধরা খেয়েছে